Welcome back to the channel. সুপ্রিয় দর্শক মণ্ডলী, বড়িয়ে বড়ি সরল মানুষের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি, ভালোবাসা। সরল মানুষের সন্ধানে আছি, সরল মানুষ। আজকে আমি একজন ব্যক্তি দেখতেছি, আসলেও ভালো মানুষ হতে পারে। ওনার সাথে আমি অল্প একটু সময় মত বিনিময় করব এবং আপনাদের সাথে থাকব। আপনারা আমার সাথে থাকবেন, অবশ্যই দেখবেন ভিডিওটা কিরকম লাগে। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান আপনার নাম কি? মোহাম্মদ মুস্তফা। আপনার বয়স কত হবে? আমি 45। 45 বছর। আপনি বিয়ে করছেন নাকি? নাকি? হ্যাঁ বিয়ে করছি। বাচ্চা কাচ্চা আছে? সন্তান। লেখাপড়া করে ওরা? হ্যাঁ লেখাপড়া। লেখাপড়া করে তো আপনি কি বর্তমানে কি এই গাড়ি আপনি চালান? হ্যাঁ এটাই চালান। এটা যাই ভাই হয় তাতে কি আপনার সংসার চলে ভাই? মোটামুটি চলে। তবে সরকার যে অবস্থা করছে এই অবস্থায় আর চলা কঠিন হয়ে যেতেছে। জি কেন সরকার আপনি কি করলো ভাই? আমরা চাচ্ছি সরকার জানি আপনাদেরকে সুব্যবস্থা করে এবং ভালোভাবে চলে। তো ভাইজান এই আপনি আজকে সবথেকে ভালো কাজটা কি করতেন বলতে পারবেন? ভালো কাজ বলতে আজকে বলে আজকে ভালো কাজ করি নাই, তবে কালকে একটা ভালো কাজ করছি। আজকে কোনো ভালো কাজ? আজকে ভালো কাজে বলতে আমরা তো থাকি রুটে কাটে অবিরত, মানুষের নেওয়া নেওয়া এখানে পৌঁছানি, এটাও একটা ভালো কাজই আমরা যেটুকু করি। মানুষ অনেক সময় অনেক গাড়ি পায় না, বিরক্ত করে থাকি। বর্তমান যে রোদের যে তাপ, এই কারণে অনেক মানুষের অনেক বিপদে থাকে। যেমন এরম আমরা সবারই তো যে চেষ্টা করতেছি ওটা চালাইতেছি, মানুষের উপকার হয়। তো ভাইজান আপনি দিন সম্বন্ধে কতটুকু আইডিয়া আছে? দিন সম্পর্কে রাসূলের পথে চেষ্টা করতেছি চলার জন্য। রাসূলের যে আমাদের নির্দেশ দিছে ওই নির্দেশ পর্যন্ত চলার তরিকা রাখতেছি, আল্লাহ জানি রাখে ওই পর্যন্ত। ধন্যবাদ আপনাকে দিন সম্বন্ধে ভালো বোঝার জন্য। তো ভাইজান আপনি কি আহলে বায়াত বিশ্বাস করেন? হ্যাঁ আহলে বায়াত বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে বিশেষ করে আহলে বায়াত বিশ্বাস করার জন্য। তো ভাইজান আপনি কি কোথাও আপনার জীবন ধরে বিকাইছেন? হ্যাঁ আমি আসলে আমিও একজন বায়াত হয়েছি আগারগাঁও ঢাকা। জি ওখানে বায়াত হয়েছি। আমার সবাই আমরা সবাই যারা আমার ফ্যামিলি যারা আছে সবাই ওই জিলে নিয়ে আছি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি চলে যাচ্ছি এই অটোর ভিতরে যাত্রী যারা আছেন এদের সাথে অল্প একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজানের নাম কি? আমার নাম আলম ইসলাম। আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো জামালপুর। জি শৈশবাড়ি থানা। শৈশবাড়ি থানা। যাচ্ছেন কোথায় এখন? আমি এখন যাইবো বাংলা বাজার। বাংলা বাজার। তো এখানে যেভাবে আপনারা অটো দিয়ে চলাচল করেন তাতে কি আপনারা সুখী মানুষ নাকি মানে রাস্তায় কোনো যানজট হয় আপনাদের, মানে কোনো সমস্যা? আসলে যানবাহন বলতে তো সুবিধাজনক। যেমন এখন আমরা বাংলাদেশে অটো পাচ্ছি না। জি সকালবেলা আমি ছোটখাটো একটা ব্যবসা করি, সাধারণত এখান থেকে রাজেন্দ্রপুর যেতে আগে মনে করেন যে যখন অটো ছিল এখান থেকে 10 টাকায় যেতাম, আর এখন বর্তমানে 20 টাকা নেই। 20 টাকা নেই, সব কিছু দাম বাড়তি। আসলে রাস্তাঘাটে যদি মনে করেন যে অটোগুলা চার্জার অটোগুলা যদি থাকে তাহলে তো আমাদের জনগণের সুবিধা সুবিধা হয়। যেমন ভাড়া কম আসে এবং যাতায়াতের জন্য গাড়ির জন্য ওয়েট করতে হয় না, রাস্তাঘাটে মনে করেন যে দুর্ঘটনাও কম হয়। যখন বড় গাড়ি চলে তখন তো মনে অনুকূল মনে করেন যে চলতেছে। তো আপনিও বলতে চাইলেন যে এই সাথে এই ব্যক্তির সাথে তাল মিলিয়ে যে সরকার যাতে অটোগুলার একটা ব্যবস্থা করে, বিধি ব্যবস্থা করে। ধন্যবাদ আপনাকে। সাধারণ জনগণের জন্য অনেক উপকার হবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এটাই আমাদের আকুল আবেদন যাতে আমরা জনগণেরা মানে অটো চালিয়ে গরিব মানুষ খাইতে পারে, প্লাস মনে করেন যে আমরা চলাচল করে সুবিধা পাই। ঠিক আছে মাননীয় প্রধানমন্ত্রী, এটি আমাদের আবেদন। ধন্যবাদ আপনাকে। তুমি যান এই পথের লোক তো অনেক আনন্দ ফুর্তি করে বা হালে বায়ার সম্বন্ধে অনেক গান টান করে, আর আপনিও একজন ভালো মানুষ সরল মানুষের পর্যায়ে আছেন। যদি দর্শক আপনাকে চায় হ্যাঁ আপনিও হতে পারেন যেই মানুষটা আমি করছি। তো ভাই যান আপনি আমার দর্শকের উদ্দেশ্যে অল্প একটু গান শুনান তো।
আসলে গান তো সকল সময় আসে না যে গানটা আপনার মনে মনে সব সময় গায় যেহেতু আপনি আহলে বায়াতের লোক যে গানটা মনে মনে যায় আমার তো সেগুলো বেশি বলে কাবার পাশে মানুষ বেশে কে আইলা রে কে আইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কাবার পাশে মানুষ বেশে কাবার পাশে মানুষ বেশে কে আইলা রে কে আইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দয়াল নবী প্রেমের ছবি ববে যেদিন আসিল মরা গাছে ফুল ফুটিয়া কত আনন্দ পেল দয়াল নবী প্রেমের ছবি ববে যেদিন আসিল মরা গাছে ফুল ফুটিয়া কত আনন্দ পেল সত্যবাণী প্রচার করতে সত্যবাণী প্রচার করতে কত না যন্ত্রণা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী বিদায় নিচ্ছি বিদায়ের আগে দেশে দেশের বাইরে যেখানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবেন মানুষকে ভালোবাসবেন বড়িয়া বড়ি সরল মানুষের পর্দায় চোখ রাখবেন নিত্য নতুন ভিডিও আপনারা পেতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু